আমরা এখন গানের সময়, আসলে সময়টা তো আসলে গানেরই, গানের সুরে আমরা বিমোহিত হচ্ছি এবং গানের সাগরে অবগাহন করছি। এবং আমাদের সামনে, আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় শিল্পী আমিরুল মোমিনিন মানিক। তো আমার মনে হয় যে আমরা প্রিয় শিল্পীর গানটি শুনে আসি, দেশাত্মবোধক গান। দেশাত্মবোধক না, এটা হচ্ছে যুদ্ধবিরোধী গান। যুদ্ধবিরোধী গান অবশ্যই। এটার দুটো পার্ট, দুটো পার্ট এক করে গাইছি দুটো গান। একটা হচ্ছে আর আর কোনো যুদ্ধ নয়, আর কোনো সন্ত্রাস নয়, আরেকটা হলো সেভ দ্য ওয়ার্ল্ড। খুবই জনপ্রিয় একসঙ্গে দুটো গাইছি। আর কোনো যুদ্ধ নয়, আর কোনো সন্ত্রাস নয়, আগামীর পৃথিবীকে গড়তে চাই মানবতার বিজয়। আর কোনো যুদ্ধ নয়, আর কোনো সন্ত্রাস নয়, আগামীর পৃথিবীকে গড়তে চাই মানবতার বিজয়। আর কোনো যুদ্ধ নয়, এই যে পৃথিবীর প্রান্তরে প্রান্তরে বিপন্ন মানবতা, বিশ্ব বিবেক স্তব্ধ যেন অনন্ত বধিরতা। এই যে পৃথিবীর প্রান্তরে প্রান্তরে বিপন্ন মানবতা, বিশ্ব বিবেক স্তব্ধ যেন অনন্ত বধিরতা। ধ্বংস হোক নিপাত যা মির্জাফরি প্রলয় আশুক আবার নন্দিত আলোর বলয়। আর কোনো যুদ্ধ নয়, আর কোনো সন্ত্রাস নয়, আগামীর পৃথিবীকে গড়তে চাই মানবতার বিজয়। আর কোনো যুদ্ধ নয়, সেভ দ্য ওয়ার্ল্ড এন্ড হিউম্যানিটি, স্টপ জেনোসাইড ক্রুয়েলটি, সেভ দ্য ওয়ার্ল্ড এন্ড হিউম্যানিটি, স্টপ জেনোসাইড ক্রুয়েলটি। নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। লিসন ও রাবার শেমি ফরএভার, লিসন ও রাবার শেমি ফরএভার। ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আ হবে হবে আমাদের জয়। নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। সেভ দ্য ওয়ার্ল্ড এন্ড হিউম্যানিটি, স্টপ জেনোসাইড ক্রুয়েলটি, সেভ দ্য ওয়ার্ল্ড এন্ড হিউম্যানিটি, স্টপ জেনোসাইড ক্রুয়েলটি। নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। নানা যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি বলয়। পৃথিবীকে হতে দাও শান্তি বলয়, অনেক চমৎকার। আমাদের আজকের মানিক ভাইয়া যখন গাচ্ছেন, আমাদের হৃদয়টা আন্দোলিত হচ্ছে এবং দারুণ স্পন্দিত হচ্ছি আমরা নিশ্চয়ই। এবং এই যে গানের কথামালা কত চমৎকার এবং কল্যাণের আহ্বানমূলক, একই সঙ্গে দেশপ্রেমের দিকে উদ্বুদ্ধ করে, আমাদের হৃদয়কে শুদ্ধতা এবং ভালোবাসায় ভালো লাগায় ভরিয়ে তোলে। আমাদের প্রিয় শিল্পীর জন্য অনেক অনেক ভালোবাসা। আমরা গান শুনতেই থাকবো এবং আজকের আমাদের প্রিয় আমিরুল মোমিনিন মানিক ভাইয়া একই সঙ্গে যেভাবে গান করেন তেমনি সাংবাদিকতা করেন, খুবই চমৎকার। তিনি একটি অনলাইন টেলিভিশন চ্যানেলের বার্তা বিভাগের প্রধান এবং সেই সঙ্গে একজন কীর্তিমান লেখক,
এই যে একই সঙ্গে এতগুলো কাজ একজন মানুষ করছে, কিভাবে এগুলো মেনটেন করা সম্ভব হয় মানিক ভাই? না, এগুলো তো সংস্কৃতিরই কাজ। ধরুন এই যে গান গাইছি বা গান লিখছি বা সুর করছি, অথবা টকশো করছি, সাংবাদিকতা করছি অথবা লিখছি, এগুলো তো সবই হচ্ছে সংস্কৃতি চর্চার এক একটা অঙ্গ। নিশ্চয়ই। তো সুতরাং এখানে সমন্বয়ের কোনো অসুবিধে নেই। বিষয় হলো যে আপনার যদি একটা তাড়না থাকে যে আমি কাজ করব, তাহলে সমস্যা নেই, আপনি সময় বের করতে পারবেন, আপনি করতে পারবেন। অনেক সময় আমরা নষ্ট করি, সাধারণ আমরা যারা মানুষ, সাধারণ মানুষ অনেক সময় নষ্ট করি। সেই সময়গুলো যদি আমরা কাজে লাগাতে পারি এই সব সৃজনশীল কর্মকাণ্ডের মধ্যে, তাহলে আর কিছু না হোক, একটা সুন্দর পৃথিবী রেখে যাওয়ার জন্যে কিছু উপাদান তো তৈরি হবে। অবশ্যই, সেটাই সফলতা। মানে এই যে পৃথিবীব্যাপী যুদ্ধ, ধরুন আমার এই গান দিয়ে সিরিয়ার যুদ্ধ কি থামানো যাবে? নিশ্চয় না। ইয়েমেনের যুদ্ধও থামানো যাবে না। কিন্তু এই যে মানুষের মধ্যে ইতিবাচক অনুভূতি তৈরি করা, নিশ্চয়ই, এবং অনেক মানুষের মধ্যে যখন জাগ্রত ইতিবাচক অনুভূতি তৈরি হবে, তখনই বিপ্লব হবে। নিশ্চয়ই। সুতরাং এই কথাটা আমি, অনেকেই বলেন যে গান দিয়ে কি বিপ্লব করা সম্ভব? গান দিয়ে হয়তো সরাসরি বিপ্লব করা সম্ভব না, কিন্তু বিপ্লবের জন্য আপনার যে হৃদয় তৈরি হওয়া প্রয়োজন, সেটা একটা গান তৈরি করবে। মানে মানিক ভাই, এই গানকে আমরা শুধু গানই বলবো না, এই যে দেশপ্রেমমূলক যে বিপ্লবী গান, এগুলো তো এক একটা মেশিন গানের মতো আমার কাছে মনে হয়, যেভাবে বিবেককে জাগিয়ে তুলছে। আজকের খবর যে চিলিতে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে, হাজার হাজার মানুষ, সেখানে 10 লাখ মানুষ অংশ নিয়েছে। জি জি। সবচেয়ে মজার ব্যাপার হলো যে চিলিতে একজন স্বৈর শাসক ছিলেন 1990 সাল পর্যন্ত। ওই স্বৈর শাসকের বিরুদ্ধে যখন আন্দোলন হয়, তখন কিছু গান তৈরি হয়েছিল অসাধারণ। সেই গানগুলো এই যে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, সেই বিক্ষোভে গাওয়া হচ্ছে ব্যাপকভাবে। তো দেখুন, আমাদের মুক্তিযুদ্ধের সময়ও অনেক গান আমাদেরকে অনুপ্রাণিত করেছে, এবং শিল্পীরা রেডিও কাছে নিয়ে শিল্পীদের গান শুনতেন মুক্তিযোদ্ধারা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। তো অবশ্যই অনুপ্রেরণার বড় অস্ত্র, অবশ্যই। এবং সেই আপনার শ্রোতাদেরকে আমরা দেখি যে আপনি যেভাবে জীবনমুখী গানের গান করেন, আপনার শ্রোতারাও ঠিক সেভাবেই প্রস্তুত, সেই ধরনের গান আপনার কাছে তারা প্রত্যাশা করে। নতুন নতুন গান আপনি করছেন, এবং এখন নতুন কী গান উপহার দিচ্ছেন শ্রোতাদের সামনে? অসংখ্য গান আমি এখন এই সময়ে দাঁড়িয়ে মানুষ নিয়ে গান তৈরি করছি। তিনটে গান টার্গেট নিয়েছি, একটা গান ইতিমধ্যে হয়ে গেছে, যেমন ওই গানটার শিরোনাম হচ্ছে জাগো, কোটি আবরার জাগো। হ্যাঁ, একটা গান শুনেছি, একটা গান হয়ে গেছে, একটা গান শুনেছি আমি। দ্বিতীয় নাম্বার গান হচ্ছে, এটার লেখা হচ্ছে খায়রুল বাবুই, তিনি একজন টেলিভিশন প্রযোজক এবং ছড়াকার, তার একটা মানুষ নিয়ে চমৎকার একটা কথা আছে, ওটাকে গানে রূপান্তরিত করেছি, ওটা খুব শিগগিরই আসবে। আর থার্ড নাম্বার হচ্ছে যে নচিকেতা চক্রবর্তীর একটা কথা, এই যে মানুষে মানুষে বিভেদ চলছে, তো তিনি ওই কথাগুলোর মধ্যে লিখেছেন যে মানুষের মধ্যে ধর্ম বর্ণ গোত্রের যে বিভেদ, এটা কৃত্রিম নকল। আচ্ছা, মানুষের মধ্যে দুটো বিভেদ হতে পারে, একটা হলো বড় লোক এবং ছোট লোক, তো ওইটাও চমৎকার গান, এটাও আসবে এই সময়ের মধ্যে আসবে। কারণ দেখুন, এই সময়ে মনুষ্যত্ববোধের এত অধপতন হয়েছে যে আমাদের এই কাজগুলো ঘন ঘন বেশি বেশি করা প্রয়োজন, করা দরকার। তো তিনটা গান, একটা গান হয়ে গেছে, আর বাকি দুটো খুব অল্প সময়ের মধ্যে চলে আসবে। এবং আরেকটি কথা না বললেই নয় যে নচিদার সঙ্গে আপনি ডুয়েট গিয়েছেন, এবং আইভোর, হ্যাঁ আইভোর করেছেন, অসম্ভব জনপ্রিয় একটি গান, এবং আমিও গানটা মাঝে মধ্যে একা একা গিয়ে উঠি। তো নচিদার যে বৈপ্লবিক চেতনা এবং তার মধ্যে প্রেম, যে দ্রোহ, যে সাহস, এটা কি আপনাকে অনুপ্রাণিত করেছে? অবশ্যই অনুপ্রাণিত হয়েছি, তবে আমি সচেতনভাবে তাকে যেন অনুকরণ না করি সেটা চেষ্টা করি। যে ধরুন একটা গান নচিকেতার আছে, ওই গানের ঢঙে আমি আরেকটা গান করলাম, এটার মধ্যে কোনো সফলতা আপনার নেই। আমার কাছে মনে হয়েছে যে আপনার গানের ভেরিয়েশন অনেক বেশি, যেমন দেশের গান করছেন, গজল করছেন, মায়ের গান করছেন, সমাজের গান করছেন, নানা রকম গান করছেন, আপনি স্পিরিচুয়াল গান করছেন, তো এই যে ভেরিয়েশন গানের ভেতরে, এটার মানে এক্ষেত্রে আপনার প্রেরণা কি, কার কাছ থেকে প্রাণিত হয়েছেন যে এত ধরনের গান করা যায়?
দেখুন, এইটা আমি একটা বিষয় মনে করি যে মানুষমুখী বলুন আর জীবনমুখী যাই বলুন না কেন, এই গানের উদ্বোধন করেছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কারণ আমি যদি মধ্যযুগ থেকে আসি, আব্দুল হাকিমের সময় থেকে, তো এই ধরনের কথামালা মানুষকে নিয়ে নিবেদিত গান শুরুটা করেছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কারারুই লৌহ কপাট, ভেঙে ফেল কর্রের লোপাট, রক্ত জমার শিকল পূজার পাষাণ ভেদি, এই যে কথা, এই কথা তো অন্য কেউ আর লিখতে পারেনি এর আগে। চল চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল, এই যে মানুষের যে গুণগান, মানুষকেই যে উচ্চ করে তুলে ধরা, সেটা কাজী নজরুল ইসলামই প্রথম করেছিলেন। তো আমি মনে করি যে কাজী নজরুল ইসলামই হচ্ছেন এই মানুষমুখী ধারার প্রধান এবং প্রথম নির্মাতা। তার কাছ থেকে আমি অনুপ্রাণিত হই, আরও অনেকের কাছ থেকে অনুপ্রাণিত হই। অসাধারণ। আপনার কথার পরে আমার কবির কবিতা মনে পড়ল, যে স্বাধীনতা তুমি কাজী নজরুল, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা মহান পুরুষ, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা মহান পুরুষ। এরকম মহান পুরুষ, আমাদের সৃষ্টিশীল অনেক মানুষ আছে আমাদের সমাজে, খুব বেশি আছে এমনটি বলবো না, গুটি কয়েক যারা রয়েছেন তাদের ভেতরে আমি মনে করব যে এরকম একজন সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা একজন মানুষ আমাদের প্রিয় শিল্পী আমিরুল মোমিনীন মানিক।